আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী। আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রি মিডিয়া। দর্শক, আজকে কিন্তু কিছুক্ষণ আগের ঘটনা, লাইক আধা ঘন্টার মতো হবে, আমাদের বাংলাদেশে কিন্তু অসম্ভব লেভেলের একটা, মানে আমার জন্মের পর থেকে এতটা ঝাঁকুনি আমি কখনোই ফিল করি নাই, এমন একটা ভূমিকম্প হয়ে গেছে। তো এটার ব্যাপারটাই আর কি মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি। কার কেমন কী হলো সেটা তো জানি না, আমি আমারটা বলি, তাহলে আর কে কীভাবে ফিল করলো সেটা চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারে। তো আমি হচ্ছে আমার রেগুলার কাজ আর কি, আমার ছোট বাচ্চার খাবার গরম করছিলাম, কিছু খাবার রান্না করছিলাম। তো হঠাৎ করে আমার হচ্ছে, ও তার আগে আবার আমার বেবিটা ওয়াকারে হাঁটছিল, সে আবার আমার কোলে এসে বসলো, আর আমার বড় বেবিটা ঘরে বসে নুডলস খাচ্ছে, আর আমার শাশুড়ি আবার ফোনে কথা বলছে। এর মধ্যে হঠাৎ করে এত মানে একটা ঝাঁকুনি, লাইক আমার সামনে চুলা, চুলায় প্রেশার কুকার, পাতিল, অ্যান্ড হচ্ছে আমি টুলে বসে আমার কোলে আমার বাচ্চা, সব মিলে আর কি দারুণ একটা ঝাঁকুনি। একটা মুহূর্তের মধ্যে জাস্ট কলিজাটা মনে হয় চাপ দিয়ে ধরলো, মানে লাইক এটা কি হচ্ছে, এতটা ঝাঁকুনি তো বা এতটা বড় বা এত মানে ভয়ানক একটা ভূমিকম্প এটাকে ফিল করি নাই। এখন অনেকে বলতে পারেন তো কিছুই হয় নাই, অনেক অনেক সাহসী অনেকে বলতে পারেন কিছুই হয় নাই, এটা তো খুবই সামান্য ছিল বা খুব অল্প সময় ছিল। হ্যাঁ, আপনার জন্য হতে পারে, কিন্তু আমার জন্য এটা কিন্তু অনেক ভয়ানক, কারণ আমি এতটা ঝাঁকুনির আগে ফিল করি নাই। এর আগে একবার এরকম হয়েছিল সন্ধ্যায়, তখন আপনার হচ্ছে বাচ্চাকে পড়াচ্ছিলাম খাটে বসে, তো মনে হচ্ছিল খাট দুলতেছে, তো আমি আবার শেয়ার করলাম আমার বাসায়, তারা কেউ ফিল করতে পারে নাই, পরে নিউজে দেখলাম যে না হয়েছে। তো আজকের ঘটনাটা হচ্ছে সবচেয়ে বেশি মানে আমার দেখা, আমার স্বজ্ঞানে থাকা, ঘুমের মধ্যে হইলে তো বলতেই পারবো না, বাট আমার দেখা স্বজ্ঞানে থাকা অবস্থায় বিশাল একটা ভূমিকম্প, মানে আমরা সবাই লাইক নিচে বাসার নিচে চলে গেছিলাম আর কি ভয়ে। তো জানি না ভাগ্যে কী আছে, আল্লাহ কী রাখছে, কার কীভাবে মত আছে আল্লাহ মালুম। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবাইকে মাফ করে দিবেন। হ্যাঁ, কার কীভাবে মত হয় জানি না, আল্লাহই সবচেয়ে ভালো জানে। তো আল্লাহ করুক যেন কারো নির্মম করুণ মৃত্যু না হয়, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখুক, সবার উপরে বালা মুসিবত দূর করুক, এটাই দোয়া করি। তো কী বলবো, আপনারা আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল, ভালো থাকবেন।